পবিত্র ঈদ উপলক্ষে দুস্থ মানুষকে উপহার স্বরূপ বস্ত্র তুলে দেওয়া হলো। জীবননগর বন্ধুর বন্ধন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এই আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের বিশিষ্ট সমাজসেবী অর্কদীপ সরকার। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠান শেষে সম্প্রীতির বার্তা দিলেন সমাজসেবী অর্কদীপ সরকার। বন্ধুবন্ধন কমিটি প্রত্যেকবার ঈদ উপলক্ষে খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, তার জন্য এরা প্রত্যেকবার শাড়ি এবং লুঙ্গি মানুষকে দুস্থ মানুষদেরকে উপহার হিসেবে তুলে দেয়। বন্ধুবন্ধন কমিটির ডাকে আমরা এবার এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে এতগুলো মানুষের সঙ্গে থাকতে পেরে এবং উপহার হিসেবে মানুষকে শাড়ি এবং লুঙ্গি তুলে দিতে পেরে। আমরা আশা করব উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করব এই বন্ধুবন্ধন কমিটি আরও উন্নতি হোক এবং তার সঙ্গে উন্নতি হোক।